উন্নয়ন কাজ ও রেল লাইন প্রশস্তকরণের জন্য দিনাজপুর রেল স্টেশন থেকে কাঞ্চন রেল ব্রিজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় ভূমি কর্মকর্তা পূর্ণেন্দু দেব। তিনি জানান, উচ্ছেদ অভিযানের আগে দখলদারদের অবগত করা হয়েছে। অনেকে স্বইচ্ছায় চলে গেছেন, তবে যারা যাননি তাদের উচ্ছেদ করা হচ্ছে। দ্রুতগামী রেল চলাচলের জন্য রেল লাইনের দুপাশের দেয়াল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া কেউ যেন রেল লাইনের ওপর বসতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে। তবে একদিনে অভিযান শেষ না হলে সময় আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। রেললাইনের যে প্রোটেকশন ওয়াল হবে সেটার জন্য আমাদের এদিকে অনেক স্পেস প্রয়োজন। যারা এখানে অবৈধ দখলদার আছে তাদেরকে আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি যে রেলের ভূমি থেকে আপনারা সরে যান। তোমরা অনেকে অলরেডি সরে গিয়েছে, তারপর আমাদের আরো অনেক স্পেস লাগবে, সেটাই আমরা আজকে উচ্ছেদ করছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন গ্রামে ধাপ পদ্ধতিতে সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এসব এলাকা একদিকে নিম্ন জলাভূমি, অন্যদিকে মাটি ও পানিতে লবণাক্ততা। তাই কচুরি পানা দিয়ে তৈরি ধাপ পদ্ধতিতে কৃষকরা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে লাভবান হচ্ছে। এতে এলাকার সবজির চাহিদা মেটানোর পাশাপাশি সচ্ছলতা ফিরছে কৃষকদের। গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরেয়া সীমা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চলের কৃষকরা ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা থেকে বাঁচতে কচুরিপনা দিয়ে ধাপ বানিয়ে সার ও কীটনাশক ছাড়া সবজি উৎপাদন করছেন। এসব সবজি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সচল হচ্ছে কৃষকদের অর্থনীতি। সম্প্রতি বন্যা ও অতিবৃষ্টিতে সবজি ক্ষেতের ক্ষতি হলেও ধাপের উপর চাষ করা সবজি তেমন নষ্ট না হয় এ পদ্ধতি চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। গোপালগঞ্জে অন্তত 20,000 ধাপের পর চলছে এ চাষাবাদ, আর এর সাথে জড়িত রয়েছেন 3 সহস্রাধিক কৃষক। কোন রকম সার বা কীটনাশক ব্যবহার না করায় দিন দিন বাড়ছে এ সবজির চাহিদা। ধাপের উপর ঢেঁড়স, লাল শাক, পুঁই শাক, শশা সহ বিভিন্ন সবজির চাষ করে সফল হচ্ছেন কৃষকরা। ভাসমান চাষের যে ফসলগুলো, এগুলো যতই পানি হোক না কেন এগুলো কোনো নষ্ট হয় না, যে এত কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই, কোনো জৈব মানে রাসায়নিক সার নাই। আমরা যদি 20 টাকা খরচ করি আমরা 40 টাকা আমাদের আয় থাকে। গাছে গুটি বাঁধিয়ে 600 পরিবারই এই সবজি চাষ করে। ধাপের উপর সবজি চাষে কৃষকদের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন কৃষি কর্মকর্তা। জলাভূমিতে অন্য অন্য সবজি তেমন হয় না, কিন্তু ভাসমান সবজি খুব ভালো হয়। এই ভাসমান সবজি লাগায় বলে এখন দামও ভালো পায়, এবং এবছর বন্যা হওয়াতে এর দাম আরও বেশি পাচ্ছে তারা। এই সমস্ত সবজি বিষমুক্ত এবং এই সমস্ত সবজি নিরাপদ, এই সমস্ত সবজি খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। গোপালগঞ্জে বেশ কিছু নিম্ন জলাভূমি অঞ্চল রয়েছে, সরকারি সহযোগিতা পেলে এসব জলাভূমিতে ধাপের উপর সবজি চাষ করে ব্যাপকভাবে সফলতার পাশাপাশি ঘটাতে পারে নিজেদের ভাগ্যের উন্নয়ন, এমনটাই মনে করছেন স্থানীয় কৃষকরা। নেক্সট রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের পুবাইলে আল রাজি পলিমার ইন্ডাস্ট্রি নামে একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে পুবাইল থানার নারায়ণকুল এলাকায় এই ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। কারখানাটিতে এর আগেও কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা।